আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো আজকে এই প্রশ্নটা করতে গিয়ে আমার কেমন যেন কথাগুলো একটু আটকে যাচ্ছিল, তারপরেও প্রশ্নটা করলাম। সব খারাপের মধ্যেই আমাদের ভালো থাকার চেষ্টা করতে হবে এবং আল্লাহ যেন আমাদের সবাইকে সকল প্রকার আপদ এবং বিপদ থেকে রক্ষা করেন এবং ভালো রাখেন। এই আশায় প্রশ্নটা করা। আমাদের পৃথিবীটা এখন অনেক বড় একটা দুর্যোগের মধ্যে দিয়ে যাচ্ছে। একটা ভাইরাসে আক্রান্ত হয়ে আমরা সবাই এখন ভীষণ ভয়ে আছি। যত না ভাইরাসটা ভয়াবহ, তার চেয়ে বেশি ভয়াবহ আমাদের মনের ভয়টা। আমরা করোনা ভাইরাস করতে করতে মনের ভয়েই কিন্তু আমরা প্রায় অর্ধেকটা মরে যাই। তো ওই যে ছোটোবেলায় একটা কথা ছিল যে বনের বাঘে খায় না, মনের বাঘে খায় আর কি, সেই রকম অবস্থা। তো যেহেতু আল্লাহ আমাদের বিপদ দিয়েছেন, আল্লাহই আমাদের মুক্ত করবেন। সবাই আপনারা আল্লাহর কাছে দোয়া করবেন, ছোটো বড় সবার জন্য নিজেরা হেফাজতে থাকার চেষ্টা করবেন, আল্লাহ রহমত করবেন ইনশাআল্লাহ। আমাদের যেহেতু বিপদটা এসেছে, বিপদটা মোকাবেলা করতে হবে। সৃষ্টির শ্রেষ্ঠ জীব আল্লাহ আমাদের মানুষকে তৈরি করেছেন, নিশ্চয়ই আল্লাহ এমন কিছু আমাদের সাথে করবেন না। যার কিসমতে যেটা আছে বা ভাগ্যে আছে সেটা হবেই। সবাই কষ্টে আছেন, চিন্তিত আছেন। এই যে দেখেন যে পানির মধ্যে কী সুন্দর হাঁসগুলো ঘুরে বেড়াচ্ছে, তাদের কিন্তু কোনো চিন্তা ভাবনা নেই, তাদের কোনো ভয় নেই, কারণ তারা তো মানুষ না, তাদের আল্লাহ তৈরি করেছেন খুব সুন্দর একটা পাখির রূপে। তো আজকে বের হয়েছিলাম হাঁটতে সকালবেলা, সেই ভিডিওটা দেখালাম যে কী অবস্থা হয়ে গেছে। স্কুল কলেজ বন্ধ, লেকে এখন কেউ হাঁটতে আসছে না, অনেকই কম খুব যারা আছেন। তো সবাই আল্লাহর কাছে দোয়া করবেন, নামাজ পড়বেন, পরিষ্কার পরিচ্ছন্ন, এটা কিন্তু আমাদের ইমানেরই অঙ্গ। তারপরেও বারবার বলছি, সবাই পরিষ্কার পরিচ্ছন্ন থাকার চেষ্টা করবেন। সবসময় একটা ভয় লেগে থাকে, এই বুঝি আমার হয়ে গেল, এই বুঝি আমার ঘরের কারো হয়ে গেল করোনা ভাইরাস। তো ওই যে বললাম, বনের বাঘে খায় না, মনের বাঘে খায়। মনটাকে শক্ত রাখবেন এবং চেষ্টা করবেন সবাইকে ভালো রাখার। আমাদের দায়িত্ব গৃহিণীদের, যে আমরা যদি ভালো না থাকতে পারি, আমার ঘরের লোককে আমি কীভাবে ভালো রাখব। তো সব কিছুর মধ্যেও সব কিছু করতে হয়। আমার ছোটো ভাইয়ের মেয়েটার খুব বায়না ছিল যে এবছর তার 5 বছর হবে, সে বড় করে একটা কেক কাটবে, বারবি কেক। তো বাচ্চা মানুষ, ও তো আর ভাইরাস কী বা অসুখ কী এইসব বোঝার ক্ষমতা তো তার এখনও হয় নাই। তো কেকটা অর্ডার দেওয়া ছিল 1 মাস আগেই, যে তার জন্য অর্ডার করা ছিল। তো এখন ঘরের মধ্যেই তাকে সাজিয়ে গুছিয়ে আমরা সব ভাই বোনরাই, বাইরের আর কেউ ছিল না, ছোটোখাটো একটা প্রোগ্রাম করা হলো, এর মধ্যেই সকালবেলা একটা কোরআন শরীফ বকশানো হলো বাসায়। তো বাচ্চা মানুষ, আবদার বায়না, তার জন্য বেলুন দিয়ে ঘর বাড়ি সাজিয়ে সে একাই বসে আছে। দুই কেক নিয়ে, একটা তার আম্মু দিয়েছে, একটা তার আব্বু দিয়েছে, বানিয়ে এনেছে। তো এই আমরাই ঘরে 4-5 জন মিলে ওকে নিয়ে কেক কাটলাম, আশপাশে 2-1 জন ছোটো বাচ্চাদেরও ডাকলাম। তো বাচ্চা মানুষ, এখন কিছু করার নেই, পরিবেশ পরিস্থিতি বুঝার বয়স হয়নি। যদি আল্লাহ আমাদের এখনও এরকম রাখতো যে আমরা কিছুই বুঝি না, হয়তো বা ভালোই হতো। তো এই যে ছোটো ছোটো বাচ্চাদের নিয়ে ব্লগটা দিচ্ছিলাম আর চিন্তা করছিলাম যে কে কী ভাববে বা কে কীভাবে দেখবে। তো তারপরে ভাবলাম যে না, মিথ্যা দেখানো বা মিথ্যা বলা শুরু করার জন্য, মিথ্যা বলা বা মিথ্যা দেখানোর জন্য আমি অ্যাকচুয়ালি ব্লগ শুরু করি নাই। তো যেহেতু আমি জীবনে যা করছি, আমার প্রতিনিয়ত প্রতিদিনের কাজকর্মগুলো তুলে ধরাটার জন্যই আমি ব্লগগুলো তৈরি করি। তো আমি সকালের ছবি দেব যে আমি হেঁটে এসেছি, কাউকে দেখিনি, রাস্তাঘাট নিঝুম খালি, আর বিকেলে
মজা করছি সেটা আমি বলবো না বা সেটা আমি দেখাবো না, সেটা না। তো এই যে দেখেন, আমার এই যে ছোট ভাইয়ের বাচ্চাটার ভিডিওটা কিন্তু দিয়েছিলাম যে ও ডিসেম্বরে জন্ম হয়েছিল, ও খুব প্রিম্যাচুর হয়েছিল, তো মাশাআল্লাহ এখন একটু বড় হয়েছে, এখন বুড়া একটু সবাই কোলে টোলে নিতে পারি। তো এই যে আরেকজন ছোট, তো এখন ওই যে বললাম বাচ্চাদের অনুষ্ঠান। তো সবাই ভালো থাকবেন, সবার পরিবার পরিজনকে নিয়ে ভালো থাকবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, একটা লাইক দিয়ে দিবেন, আর ভালো না লাগলেও কমেন্ট করবেন, ভালো লাগলেও কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন, নামাজ পড়বেন, আল্লাহ হাফেজ।